রাজশাহীর কি অবস্থা গাইজ দেখুন, রাইট নাও এখন বাজে সকাল 10টা পার হয়ে গেছে। দেখেন ঘুম থেকে উঠে দেখি একই অবস্থা গাইজ দেখুন, কিচ্ছু চিনা যাচ্ছে না, এত কুয়াশা, এত কি অবস্থা। আমি যদি ব্যাক ক্যামেরা দিয়ে দেখতে পাচ্ছেন গাইজ, এই বিল্ডিংটা দেখা যাচ্ছে না ঠিক মতো, আর এই পাশে এই বিল্ডিংটাও দেখা যাচ্ছে না ঠিক মতো, এত কুয়াশা। এখন বাজে 10টা পার হয়ে গেছে 11টার কাছাকাছি, তারপরও এই কি অবস্থা গাইজ রাজশাহীর, মানে পুরো রাজশাহী কুয়াশায় একদম ভরপুর, মানে কিচ্ছু দেখা যাচ্ছে না, এই পাশ থেকে ওই পাশে, এই বিল্ডিং থেকে ওই বিল্ডিং দেখা যাচ্ছে না। আমি কী দেখাবো আপনাদের বুঝতেছি না, না হাতে গেলে তো আপনারা বুঝতেও পারবেন। দেখুন আমি এখন বর্তমানে আছি 7তলায়, অ্যান্ড 7তলা থেকে নিচের কী অবস্থা দেখুন, নিচে দেখা যাচ্ছে না এমন কী অবস্থা গাইস। হঠাৎ করে এরকম অবস্থা, ঘুম থেকে উঠে দেখি ফ্রেশ হয়ে দেখি এরকম অবস্থা। সো ঘুম থেকে না উঠলে দেখতে পারতাম না যে রাজশাহীর এই অবস্থা হয়েছে, এত কুয়াশা। সো হ্যালো এভরিওয়ান, ইটস মি শামিম, অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। সো গাইস আজকের ভিডিও কোনো ব্লগ না বা কোনো কিছুই না, জাস্ট এমনি আপনাদের সঙ্গে তুলে ধরতেছি এই অবস্থাটা, এই হঠাৎ করে ছিলই না বললে চলে, বাট হঠাৎ করে এরকম অবস্থা। কালকে রাত্রে যখন 10টা বাজে, 10টার পর একটু পর 11টার কাছাকাছি না আমি ছাদে আসছিলাম, তো ছাদে এসে হঠাৎ করে দেখি কুয়াশা একদম পুরো ঢেকে গেছে, বাতাস করতেছি আর এই কুয়াশা কিচ্ছু দেখা যাচ্ছে না, এই পাশটা ওই পাশে কিচ্ছু দেখা যাচ্ছে না। সামনে এই বিল্ডিং, বিশাল বিশাল বিল্ডিং, বাট কিচ্ছু দেখা যাচ্ছে না, মানে কি এক অবস্থা। দেখুন গাই সামনের এই বিল্ডিংটা দেখা যাচ্ছে না, কি এক অবস্থা, ঠিক মতো দেখা যাচ্ছে না। এই পাশে বিল্ডিং আছে, এই পাশে বিল্ডিং আছে, এই পাশে একটা খুব কাছেই বিল্ডিং, তারপরে এই বিল্ডিংটা দেখা যাচ্ছে না, কি অবস্থা। কুয়াশা, আমি যখন নিচে যাই, নিচে গিয়ে আপনার দেখানোর চেষ্টা করি, দেখুন এই কাকটারও দেখা যাচ্ছে না ঠিক মতো। সো আমি যখন নিচে যাই, সামনে থেকে এই পাশে দেখা যাচ্ছে না, এত কুয়াশা। একটু কুয়াশা এখন কমেছে, এখন 11টা বাজে, এই জন্য একটু কুয়াশা কমেছে, দেখতে পাচ্ছেন সামনে একটু দেখা যাচ্ছে, বাট কিছুক্ষণ আগে সামনেও দেখা যাচ্ছিল না, কিছুক্ষণ আগে সামনেও দেখা যাচ্ছিল না, সামনে দেখবো এরকম অবস্থা হচ্ছিলো না, এমন অবস্থা হয়েছে, এত কুয়াশা ছিল, বাট এখন কিন্তু একটু সামনে দেখা যাচ্ছে। সো আমি এখন আসছি বর্তমান 0 পয়েন্টে, 0 পয়েন্টে কাছে চলে আসছি, 0 পয়েন্টেই বললে চলে, 0 পয়েন্টে চলে আসছি। সো 0 পয়েন্টটাকে আপনাদের একটু দেখার চেষ্টা করবো। দেখুন 0 পয়েন্টের কী অবস্থা, মানুষ টানুষ কেউ নেই আজকে কুয়াশার কারণে, অ্যান্ড আজকে ফ্রাইডে এই জন্য আর কি। দেখতে পাচ্ছেন সামনে এই জায়গাটু ফাঁকা আছে, এই জায়গাটুকু ফাঁকা আছে, এই জন্য দেখা যাচ্ছে কুয়াশা, দেখা যাচ্ছে সামনে রিক্সা দেখা যাচ্ছে, এই কারটার ওই পাশে আর দেখা যাচ্ছে না, এত কুয়াশা। সো আমার কোচিং সামনে, এখন আমি কোচিংয়ে ঢুকে যাবো, এই পাশের বিল্ডিং, পরের বিল্ডিং ওই পাশেই আমার কোচিং। সো কতই ঝড় হোক, বৃষ্টি হোক, তুফান হোক, পড়াশোনা তো বন্ধ করা যায় না গাইস, তাই না? এই জন্য এই কুয়াশার মধ্যে, সকালে শীতের মধ্যে কোচিংয়ের উদ্দেশ্যে বের হয়ে গেলাম, কোচিংয়ের দিকে যাচ্ছি। যতই কুয়াশা হোক না কেন, কোচিং তো যেতেই হবে, পড়াশোনা তো করতেই হবে, দ্যাটস ওয়াই কোচিংয়ে যাওয়া। সো আজকের ভিডিওটি এই পর্যন্তই, জাস্ট আপনাদেরকে এই কুয়াশার এই সকালটা দেখানোর জন্য আজকের ভিডিওটি করা। সো আজকে ফ্রাইডে ব্লগ করবো, সবাই ভালো থাকুন, চেষ্টা করুন, আল্লাহ হাফেজ।